নমস্কার, আমি আপনাদের সামনে আবার একটা নতুন রেসিপি নিয়ে উপস্থিত হয়েছি। এই রেসিপিটির নাম রুই মাছের কালিয়া। আপনারা দেখতে থাকুন আমার এই রেসিপিটি। প্রথমে আমি মাছগুলি একটু নুন হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দিচ্ছি। কড়াতে তেল গরম করতে দিয়েছি, তেলটা ভালো করে গরম করতে হবে যাতে মাছগুলো ভেঙে না যায়। তেলটা যখন গরম হবে আপনারা একটু নুন ছিটিয়ে দেবেন, তাহলে আর মাছগুলি ভাঙার কোনো সম্ভাবনা থাকবে না। মাছগুলি ভাজতে দিয়েছি, টাইম নিয়ে আপনাকে মাছগুলো ভালো করে ভাজতে হবে। মাছগুলো এক পিঠ ভাজা হয়ে গেছে, আর এক পিঠ ভাজা হচ্ছে। মাছগুলিকে আমি একটা পাত্রে তুলে নিয়েছি, গরম কড়াতে কিছুটা তেল দিয়ে আমি কালো জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচিটা ভাজতে দিচ্ছি। কিছুক্ষণ আপনাদের 2 থেকে 3 মিনিট এই পেঁয়াজটাকে আপনাদের ভাজতে হবে ভালো করে। ভাজা হয়ে গেলে আপনারা টমেটো কুচিয়ে রেখেছিলাম সেটা আমি পেঁয়াজের মধ্যে দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে। টমেটোটা যখন সিদ্ধ হয়ে আসবে তখন আমি একটা পাত্রে সর্ষের গুঁড়ো, আদা রসুন পেস্ট, লঙ্কার গুঁড়ো একসাথে মিশিয়ে কড়ার মধ্যে আমি দিয়ে দিলাম। কিছুক্ষণ আপনাদের এই মশলাটা কষতে হবে, কষার পর একটু জল দিয়ে ফুটিয়ে আমি মাছগুলো দিয়ে দিয়েছি। মাছগুলো কড়াতে 2 থেকে 3 মিনিট ফোটানোর পর আপনারা কড়া থেকে নামিয়ে নেবেন। তারপর এই রেসিপিটা আপনারা খেয়ে দেখবেন কেমন লাগলো, তারপর আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, ভিডিওটিতে অবশ্যই অনেক অনেক শেয়ার করবেন। এই বলে আজকে আমি শেষ করছি। নমস্কার।